খরগোশের দাম তো বেশি না, কিন্তু সময়ের অভাব আমার কাছে, এই জন্য আনতে পারতেছি না। এই যে আমার পাখি পুকি সব ওই রুমে চলে যাবে। এই যে কালো কবুতরটা, এটা একটা রোগা কবুতর, কিন্তু এটা যাইতেছে না, এখানে থাকে। এই যে দেখেন ধান ক্ষেতগুলো, উই ওইটার আমাদের বাড়ির পিছু অনেক ধান ক্ষেত আছে। অনেকদিন হইল ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি গত 3 তারিখে আমি কক্সবাজার ছিলাম এবং একদিন থাকার পরে চলে আসছি অফিস ট্যুরে। ওটার ভিডিওটা দেখতে পারবেন আমার ব্লগ উইথ ডুয়েল চ্যানেলে। এজন্য এই চ্যানেলে ছাড়া হয় না, কারণ এটা তো পশু পাখি নিয়ে চ্যানেল, এই জন্য এই চ্যানেলে ছাড়ি নেই। আজকে অনেক রোদ উঠেছে, এই জন্য এই যে পশু পাখিগুলা কীরকম করতেছে দেখেন। এই যে আমার খরগোশটা এতক্ষণ খাওয়া দাওয়া করছে, এখন জিরাইতেছে। খরগোশটার জন্য একটা যে খরগোশ আনবো, এই জন্য সময় পাইতেছি না। খরগোশের দাম তো বেশি না, কিন্তু সময়ের অভাব আমার কাছে, এই জন্য আনতে পারতেছি না। আর এই যে এখানে ওই বাচ্চালা মুরগি, এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। কি জন্য ছাড়া হয়েছে এটার কারণ আমি জানা হইতে পরে। এই যে দেখেন, এই যে বাচ্চা, এই যে বাচ্চালা মুরগিটা ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের চীনা হাঁসগুলা, এই কারণে ছেড়ে দেওয়া হয়েছে। এই দেখেন, এই রুমটা আগে দেখছিলেন আপনারা যে রুমটা অনেক মাটি মুটি ইয়া ছিল, এই মাটি দিয়া এই রুমটাকে সুন্দর করতেছি। এই রুমটার ভিতরে ওই মুরগি ছিল, এখন আর এই রুমটার ভিতরে মুরগি রাখা হবে না, ওই রুমটার ভিতরে রাখা হবে। আর এখানে যা কিছু আছে সব কিছু সরাই দেওয়া হবে। এই যে আমার পাখি পুকি সব ওই রুমে চলে যাবে, এই জন্য আর কি। এখানে আর ওই বিছানার পরে সিমেন্ট দিয়ে আমি ইয়া করে দিব, এখানে কোনো পশু পাখি রাখবো না। আজকের ভিডিওটা একটা এত বেশি বড় করব না, ছোটই থাকবে। এই যে আমাদের এই যে কালো কবুতরটা, এটা একটা রোগা কবুতর, কিন্তু এটা যাইতেছে না, এখানে থাকে। এটা যাওয়ার মনে কোনো জায়গা নাই, আর আমি ওইটাকে তাড়াইতেছি না, এই জন্য এটা এখানে আছে। থাক কবুতর, এটা থাক, সমস্যা নাই। এই সাদা দুইটা শুধু আমার, আমার অনেক কবুতর ছিল, কিন্তু এখন কবুতরগুলা চুরি হওয়ার পরে কবুতর এখন নাই। কবুতর আনবো, কয়েকটা গিরিবাস কবুতর আনবো, যেগুলা কেউ যদি নিয়ে যায় তারপরেও যেন এইগুলো আসতে পারে ছেড়ে দিলে, এই জন্য ওইগুলো নিয়ে আসবো। দেশি কবুতর আসতে পারে না, এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিলেই আসতে পারে না দেশি কবুতর। এই যে দেখেন আমাদের বাড়ির এই সাইড দিয়ে যে ধান ক্ষেত, কত সুন্দর ধান ক্ষেতগুলো, অনেক বড় হইতেছে আমার চোখের সামনে। কয়েকদিন ধরে দেখতেছি, ফলো রাখতেছি আমি। এই যে দেখেন ধান ক্ষেতগুলো, উই ওইটার আমাদের বাড়ির পিছু অনেক ধান ক্ষেত আছে। এটা টলিজিয়া গাছ, পাট শাক গাছ, এটা আপনি চিনেন কি না, আমাদের আগে লাগানো ছিল, এখনও আছে পাট শাক, যেটা দিয়ে বস্তা বানায়। আমি অবশ্য খাই না পাট শাক। এই যে আমাদের কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলেন যে কাঠবিড়ালি জ্বালায় আমরা এই তরকারি রাখতে পারতেছি না, আসলেই হওয়ার পরে এই যে কাঠবিড়ালি এগুলা খেয়ে ফেলে। আর এখন যে সিজন, এই সিজনে বন জঙ্গলে তেমন একটা খাবার নেই কাঠবিড়ালির, এই জন্য ওরা যেখানে খাবার পায় ওইখানেই ওরা আস্তানা গিরে বসে। আমার মনে হয় আমাদের বাড়ির আশেপাশে আস্তানা গিরে বসে, কারণ জঙ্গলে তো ওদের খাবার নেই।
এজন্য এই যে আমাদের লাল শাক গাছগুলো এই যে ঘুমাইতেছে বসে বসে স্বপ্ন দেখতেছে ওই যে একটা কুকুর চলে গেছে আমাদের এখান থেকে এই জন্য মুরগি দেখে ভয় পাইছে ভাবছিল যে শিয়াল নাকি আসলে তো শিয়াল না কারেন্ট আসার পর একা একা ফ্যান চলতেছে আজকে অনেক কারেন্ট জ্বালাইতেছে ফ্যানটা বন্ধ করে রাখি ভিডিও করার সময় এই যে আপনাদেরকে দেখাবো এটা কেটে ফেলা রাখছে আর এই যে এগুলা খেয়ে খেয়ে কী করছে দেখেন আর এই এমন একটা সবজি এগুলো এগুলো আমার খরগোশও খায় না নাহলে এগুলো খাওয়াই দিতাম আর এখানে অনেক পেয়ারা দেখছিলেন আপনারা এই পেয়ারাগুলো সব সাবার করে দিছে এই কাঠবিড়ালিতে এখানে এই যে আমাদের পেঁপে গাছটা বড় হইতেছে মাশাল্লাহ আর এই যে সিম গাছ বারোমাসি সিম গাছ যেটা সরি আগাম সিম গাছ যেটা এটা ভালো হইতেছে এই দেখেন সিম হলে আপনাদেরকে দেখাবো আর ভিতরে অনেক কিছু আছে এখানে লাউ গাছ বরবটি গাছ এটা হলো আমাদের পাকঘর আমাদের গ্যাস সিলিন্ডার এবং চুলা টুলা এগুলো নিয়ে গেছে তো এই জন্য এখানে নাই খড়ি চুলা আনতেছি কদিন পরে কিনবো গ্যাস সিলিন্ডার আর কয়েকদিন আগে যে লেবু গাছটা দেখছিলেন ওই লেবু গাছটা জঙ্গলের দিকে লাগানো হয়েছে আপনাদেরকে দেখাইতেছি চলেন এই যে এখানে এই যে লেবু গাছটা লাগানো হয়েছে এই এটা এখানে লাগানো হয়েছে তো এখানে বড় হবে আর একটা লেবু গাছ আছে লেবু গাছটার বয়স অনেক তিন চার বছর উপরে হবে কিন্তু এটা হয় না কিছুই কয়েকদিন পর পর এটা ডাইল ভাঙা যায় আবার নতুন করে ডাইল জ্বালায় কিন্তু কামের কাম কিছু হয় না আর এই যে আমাদের আমড়া গাছ আপনাদেরকে হয়তো দেখাই নেই আমড়া গাছটা অনেক বড় হয়েছে মাশাল্লাহ দেখতেছি কোন দেখা যায় কিন্তু গাছটা অনেক মোটা বড় আর আমাদের এই যে সাজনা গাছটা এই যে এত বড় হয়েছে এই দেখেন এই কত বড় হয়েছে আর এই যে একটা বড়ি গাছ লাগাইছিলাম আমি বিচির থেকে উঠছিল বড়ি গাছটা মাশাল্লাহ বড় হয়েছে আর এই যে এটা হলো আমাদের চালতা গাছ মাশাল্লাহ অনেক বড় হইতেছে আর এটা অনেক বড় আম এক দেড় কেজি আম ধরে ওই সব আমের বাড়া নিয়ে লাগাইছিলাম এখানে বীজ নিয়ে লাগাইছিলাম আর কি এই তো এতটুকু আমার ভিডিও থাক আজকে দাঁড়ান আপনাদেরকে ভিডিও শেষ করে আগে একটা সিম দেখাই এই যে দেখেন কত সুন্দর গ্রামের দৃশ্য যে দেখছেন এখানে কিন্তু আমাদের ওই যে পেঁপে গাছগুলো আছে পেঁপে গাছ কয়েকদিন আগে লাগানো হয়েছে কিন্তু এই যে পেঁপে ধরে গেছে দেখছেন ভালো জাতের পেঁপে এই জন্য তো আজকের মতো এখানে ভিডিও শেষ সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবও করবেন জুয়েল তানবির বাংলা চ্যানেলের সাথে সর্বদা থাকবেন ধন্যবাদ সবাইকে